আমরা ভেক্টর রিলেটেড যে কোশ্চেনটা আসছে এবার সেই কোশ্চেনটা সলভ করতে যাচ্ছি। তো কোশ্চেনটা হচ্ছে যে আই ডট জে ভেক্টর বরাবর টু আই প্লাস জে মাইনাস কে এর উপাংশ নির্ণয় করো, ঠিক আছে? তো আমাদের প্রথমে বুঝতে হবে যে উপাংশের অভিক্ষেপ কি, সেটা একটু জানতে হবে। যে আমরা সবাই জানি এটা অলরেডি যে উপাংশ হচ্ছে ভেক্টর রাশি আর অভিক্ষেপ হচ্ছে কি স্কেলার রাশি। হ্যাঁ, তো উপাংশ যেহেতু ভেক্টর রাশি আর আমাদের যেহেতু উপাংশ বের করতে বলা হয়েছে, তাহলে উপাংশের একটা কি থাকবে, মান থাকবে, আর একটা কি থাকবে, দিক থাকবে। তো উপাংশের দিকটা কোন দিকে, আমাকে যে দিক বরাবর উপাংশ বের করতে বলবে, আমি যদি যার উপাংশ বের করতে বলছে তার অভিক্ষেপের সাথে জাস্ট যে দিক বরাবর বের করতে বলছে, আমাকে কোন দিক বরাবর বের করতে বলছে, এই ভেক্টর বরাবর, তাহলে এই ভেক্টরের একক ভেক্টর দিয়ে আমি কি করব, এই দিক বরাবর এই ভেক্টরের অভিক্ষেপের সাথে গুণ করে দিব। ওকে, তো সহজ কথা হচ্ছে যে দিক প্রকাশ করা হয় কিভাবে, দিক মানে দিক প্রকাশ করা হয় যে দিক বরাবর উপাংশ বের করতে বলে তার একক ভেক্টর দিয়ে অভিক্ষেপের সাথে কি দিয়ে গুণ করলেই আমরা উপাংশ পেয়ে যাই। হ্যাঁ, এখন আমরা বুঝতে পারবো অভিক্ষেপ কি। তো অভিক্ষেপ হচ্ছে একটা স্কেলার রাশি, যার অভিক্ষেপ যদি আমরা বের করতে চাই তাহলে কি করতে হয়, যে তার মান দিয়ে cos theta দিয়ে গুণ করতে হয়। থেটা কি, থেটা হচ্ছে যে দিক বরাবর আমার উপাংশ বের করতে বলছে তার সাথে যার অভিক্ষেপ বের করতেছি আমরা সেটা কত ডিগ্রি কোণ তৈরি করছে, সেটা হচ্ছে আমার থেটা। ওকে, তো শুরু করা যাক। তো এই ভেক্টরটাকে আমরা a বলতেছি, এই ভেক্টরটাকে আমরা কি বলতেছি, b বলতেছি। তাহলে a এর দিক বরাবর b এর অভিক্ষেপ, a বরাবর আমরা বলতে পারি যে a বরাবর b এর অভিক্ষেপ। তাহলে অভিক্ষেপ কি, এটা স্কেলার রাশি, যার অভিক্ষেপ বের করতে বলবে, কার অভিক্ষেপ বের করতে বলবে, b এর অভিক্ষেপ, তাহলে কি হবে, b cos থিটা, ঠিক আছে? তো এখন আমরা b cos থিটা কিভাবে বের করি, আমরা জানি সবাই যে a ডট b ইকুয়াল টু আমরা কি জানি, ab cos থিটা। তাহলে আমরা যদি দেখি যে b cos থিটা লাগবে আমাদের অভিক্ষেপ বের করার জন্য, তাহলে b cos থিটা ইকুয়াল টু কত, b cos থিটা ইকুয়াল টু হচ্ছে a ডট b ডিভাইডেড বাই হচ্ছে কত, ডিভাইডেড বাই হচ্ছে a। শুধু a বলতে বলতে হচ্ছে ভেক্টর a এর মান। তো আমরা সুন্দর মতো এই মানটা বের করে ফেলতে পারি, a ডট b ইকুয়াল টু কত আসবে, a ডট b ইকুয়াল টু আসবে হচ্ছে 1 ইনটু 2 মানে কত, 2, তারপর 1 ইনটু 1 মানে কত, প্লাস 1, তারপর কি কোন k আছে এখানে, নাই, তার মানে কি প্লাস 0 ডিভাইডেড বাই a, a মানে কি ভেক্টর a এর মান। তো ভেক্টরের মানটা কত আমরা সবাই বুঝতে পারতেছি, সেটা হচ্ছে কত, রুট 2। তার মানে এই মানটা আমাদের কত আসতেছে বলো, 3/√2। তো আমাদের যেহেতু উপাংশ বের করতে বলছে, আমরা তো অভিক্ষেপ বের করছি, তাহলে কি, তাহলে a বরাবর অভিক্ষেপ মানে i প্লাস যে যে ভেক্টরটা বলছে, এই ভেক্টর বরাবর বরাবর আমাদের যে ভেক্টরটা আছে যে 2i প্লাস যে মাইনাস k, এই বরাবর অভিক্ষেপ মানে এই ভেক্টর বরাবর এত এর অভিক্ষেপ, অভিক্ষেপটা উপাংশ, আমরা তো অভিক্ষেপ আগে বের করছি, তাহলে উপাংশ ইকুয়াল টু কত হবে, আমরা যে অভিক্ষেপটা পাইছি সেই অভিক্ষেপের সাথে আমরা কি করব বলো, আমরা হচ্ছে একক ভেক্টর গুণ করব। এখন আমি কার একক ভেক্টর গুণ করব, এই ভেক্টরের নাকি এই ভেক্টরের, আমার কোন ভেক্টর বরাবর বলছে, এই ভেক্টর বরাবর বলছে না, তাহলে কি আমি এই ভেক্টর একক ভেক্টর দিয়ে গুণ করে দেবো, এই ভেক্টরটা। হ্যাঁ, আই ড আই প্লাস যে যে ভেক্টরটা আছে, তাহলে আই প্লাস যে একক ভেক্টরটা কি, ভেক্টরকে ভেক্টরের মান দিয়েই যদি আমরা ভাগ করি, তাহলে আসলে আমরা কি পেয়ে যাই, তাহলে আমরা পেয়ে যাই হচ্ছে একক ভেক্টর। তার মানে কি, এই ভেক্টর ভেক্টরটা হচ্ছে এটা, তার মান হচ্ছে কি, রুট 2। তার মানে আমাদের অ্যান্সারটা কত হবে, অ্যান্সারটা হবে হচ্ছে 3/2 ইনটু আই প্লাস 3/2 ইনটু হচ্ছে কত, যে এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে এই ভেক্টর বরাবর এই ভেক্টরের উপাংশ। ওকে, আশা করি ম্যাথটা।